আপনি যখন বাচ্চাকে মাদ্রাসা দিচ্ছেন, সে হাফেজ হচ্ছে মাশাআল্লাহ, এই বইটা মুখস্থ করছে সুবহানাল্লাহ, কিন্তু হাফেজে কোরআন হওয়ার পরেও সে জানছে না সে কি পড়ছে, সে জানে না এই বইয়ের মধ্যে কি লেখা আছে। তারাবির নামাজ পড়াতে দেন, আপনাকে গড়গড় করে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দিবে, এতে কোরআনের হক আদায় হলো? আদৌ, আমি জানলাম না বইয়ের মধ্যে কি আছে কিন্তু মুখস্থ করেছি। একজন দায়ী, একজন স্কলার, একজন আলেম, তার দায়িত্ব এতটুকুই কোরআন সুন্নাহকে দিয়ে পুরো বিষয়টাকে জনগণের সামনে উপস্থাপন করা। আবু তোহা ভাই যেই বিষয়টি বুঝাইতে চেয়েছে যে শুধু তিলাওয়াত করলে হক আদায় হবে না, কোরআনকে তিলাওয়াত করতে হবে বুঝে বুঝে। এই বাংলাদেশের টাকলা মুরাদ যখন বিসমিল্লাহ কাটতে চাইলো, ইসলামকে কাটতে চাইলো, তখন এই মুফতিরা হুঙ্কার দেয় না, এরা হুঙ্কার দেয় তোহার বিরুদ্ধে, আজারির বিরুদ্ধে কথা বলেন ঠিক কিনা। এই বাংলাদেশের এই বছরে মাত্র কয়েক মাসের ভেতরে একটা যুবক গণজোয়ার সৃষ্টি করেছে, যিনি হলেন আপনাদের রংপুরের কৃতি সন্তান আবু তোহা মোহাম্মদ আদনান। যুবকরা কথা বলো না কেন, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব, সোশ্যাল মিডিয়ার ভেতরে যার ভিডিও ভাইরাল, কোটি কোটি লক্ষ লক্ষ যুবকেরা তার ভিডিও দেখে দিনের পথে, ইসলামের পথে ফিরে আসতেছে, জোরে বলেন আল্লাহু আকবার। সে সাম্প্রতিক কালে কিয়ামতের আলামত এবং দাজ্জালের আবির্ভাব, মুসলমানদের অধঃপতন এবং উত্তরণ কেমনে হবে, এই সম্পর্কে আলোচনা করেন বিভিন্ন মাহফিলে। কিন্তু ওই যে কথা বললাম, মিজানুর রহমান আজারি যখন বিপ্লব হলো, মিজানুর রহমান আজারি লক্ষ লক্ষ মানুষ হলো, তার বিরুদ্ধে সমালোচনা হলো কি হলো না, এই আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কিছু বক্তব্য নিয়ে সমালোচনা চলতেছে। সাম্প্রতিক কালে তিনি একটা বক্তব্য দিতে গিয়ে বলেছে যে সমস্ত ছেলেপেলে কোরআন পড়ে, যারা হাফেজ কোরআন তিলাওয়াত করে, কোরআন পড়ার কারণে তারা কোরআন পড়তেছে, সওয়াবও পাচ্ছে, কিন্তু শুধুমাত্র না বুঝে যদি কোরআন পড়ে তাহলে কোরআনের সঠিক হক আদায় হবে না। আমার কথা কি বুঝতে পারছেন? কোরআন যদি পড়ে, একটা ছেলে কোরআন পড়ে কিন্তু বুঝে না, কিন্তু পড়ার কারণে সে সওয়াব পাবে কি পাবে না? সে যে সওয়াব পাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হাদিসে আছে, তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিস, হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। বিশ্বনবী বলেন যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল তারপরে কত সুন্দর করে বলতেছে দেখেন, রসুল বলতেছে আমি বলি নাই আলিফ লাম মিম এই তিনটা হলো হরফ, বরং আমি বলেছি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তার মানে বোঝা গেল তিনটে হরফ করলে কয়টা নেকি, আরো জোরে বলেন কয়টা নেকি, 30টা নেকি। এখন আসেন কোরআনের আয়াতগুলো হলো দুই প্রকার, কোরআনের আয়াত কয় প্রকার, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। আয়াতে মুহকামাত যেগুলো বোঝা যায়, কিন্তু যেগুলো মুতাশাবিহাত, আলিফ লাম মিম, আলিফ লাম র, এগুলো হলো হরফে মুকাত্তাআত, যার অর্থ একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে, আরো জোরে বলেন কেউ জানে। তাহলে বোঝা গেল আলিফ লাম মিম এগুলোর অর্থ কি আমরা বুঝতে পারবো, পারবো না, কে পারে, আল্লাহ। তাহলে যার অর্থ একমাত্র আল্লাহ জানে, সেটাও যদি আমরা তিলাওয়াত করি প্রত্যেকটা হরফে 10টা করে নেকি কে দেবে, আরো জোরে বলেন কে দেবে। তার মানে এই হাদিস প্রমাণ করতেছে কেউ যদি কোরআন না বুঝেও পড়ে, না বুঝেও পড়ে, প্রত্যেকটা হরফে 10টা করে নেকি পাবে, এতে কোনো সন্দেহ, এটা নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই। তবে মূল কথা হলো আবু তোহা ভাই যে বিষয়টি বুঝাইতে চেয়েছে যে শুধু তিলাওয়াত করলে হক আদায় হবে না, কোরআনকে তিলাওয়াত করতে হবে বুঝে বুঝে। কিভাবে, তার কারণ আমার দিকে তাকান, বলেন তো দেখি এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? সমাজনীতি, সবাই বলেন সমাজনীতি, অর্থনীতি, পরিবার কিভাবে চলবে কোরআনে আছে না নাই, রাষ্ট্র কিভাবে চলবে কোরআনে আছে না নাই? এখন বলেন তো দেখি, আপনি যদি কোরআনের অর্থ না বোঝেন, এই পরিবার, আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র আপনি কিভাবে চালাবেন, এটা কি বুঝতে পারবেন? আপনি তো বুঝাই পারেন, চালাবেন কেমনে? তাহলে আল্লাহ যেই কোরআন পৃথিবীতে পাঠাইছে পুরো জমিন পরিচালনার জন্য, সেই পরিচালনার কাজ যদি করতে চাই বোঝার দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল আল্লাহ যে উদ্দেশ্যে কোরআন পাঠাইছে, আমরা যদি বুঝবেন না পারি কোরআনের হক আদায় হবে, এই কথাটাই তো তোহা ভাই বলেছে। আবু তোহা আদনান ভাই তো আর ভাইরা কিছুই বলে নাই, তবে কিছু মহল রয়েছে, হিংসুটে কারো জনপ্রিয়তা বেড়ে গেলে তার পেছনে হিংসা শুরু করে দেয়, কথা বলেন ঠিক কিনা? আবু তোহা ভাই এটাই বুঝাইতে চাইছে যে কোরআন পড়লে অবশ্যই সওয়াব হবে, কিন্তু কোরআনের হক আদায় করতে গেলে কোরআন বুঝে পড়তে হবে, আর আপনি যখনই বুঝতে পারবেন তখনই আপনি ব্যক্তি চালাতে পারবেন, পরিবার চালাতে পারবেন, সমাজ চালাতে পারবেন, রাষ্ট্র চালাতে পারবেন, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমরা বলি ভাই হিংসা করেন না, কাউকে হিংসা করে দূরে সরে দিয়েন না, বরং তাকে মহাব্বত করে কাছে টানিয়ে নেন। আমরা দলাদলি বহুত করেছি, সে ছোট্ট মানুষ, জেনারেল লাইনে পড়াশোনা করেছে, দুই চারটে ভুল থাকতেই পারে, পারে কি পারে না, এই যে আমরা দুই তিন ঘন্টা কথা বলি, দুই একটা ভুল হয় কি হয় না, এখন ভুল তো হতেই পারে। এই জন্য কি আপনারা এমন ভাবে শত্রুতা শুরু করবেন যে মিজানুর রহমান আজারির মতো তাকেও দেশ থেকে বের করে দিতে হবে, কথা বলে না কেন? কিন্তু
আমরা দেখতে পারি এই সমস্ত মুফতি মুহাদ্দিস এই বাংলার জমিনে নাস্তিকরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলে তারা আর কথা বলে না কেন এই বাংলাদেশের টাকলা মুরাদ যখন বিসমিল্লাহ করতে চাইলো ইসলামকে করতে চাইলো তখন এই মুফতিরা হুংকার দেয় না এরা হুংকার দেয় তোহার বিরুদ্ধে আজারির বিরুদ্ধে কথা বলেন ঠিক কি না এর দ্বারা বোঝা যায় এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে হিংসাত্মকমূলকভাবে এই সমস্ত কথা বলতিছে কথা বলেন ঠিক কি না আমার কথা সমালোচনা আপনি করবেন তবে সমালোচনা করতে গিয়ে কারো উপরে যাতে জুলুম না হয়ে যায় এটা আমাদেরকে খেয়াল রাখা লাগবে আমি অবাক হয়ে গেছি গত দুই তিন দিন ধরে কিছু কিছু মুফতি মুহাদ্দিস তার ব্যাপারে এমন সব ভাষা প্রয়োগ করেছে একেবারে গাধা পর্যন্ত বলে ফেলেছে আমি বলতে চাই আপনি একজন মুফতি আপনি মুহাদ্দিস আপনার মুখের ভাষা খারাপ হয় কেন কথা বলে না কেন আমরা তো সমালোচনা করব মার্জিত ভাষায় আমরা ভুল ধরিয়ে দেব মার্জিত ভাষায় ইতিসাব সমালোচনা করব সংশোধনের উদ্দেশ্যে কিন্তু আপনি কাউকে দূরে ঠেলে দেওয়ার উদ্দেশ্যে কারো বিরুদ্ধে সমালোচনা করেন না আল্লাহ যদি কাউকে উপরে উঠাইতে চায় তার বিরুদ্ধে হিংসা করে কোনো লাভ হবে আরো জোরে বলেন হবে বাউরি কিছু কিছু হুজুর আছে শুধু রেনি থাক কন্দি ভুল দিব আবু তোহা মোহাম্মদ আদনান 10,000 ভুল করক কই না অসুবিধা কি সে দাঁড়াই ইল্লাহ আল্লাহ তারা কবুল করছে তার কথা মানুষ শুনতে চায় আল্লাহ আবু তোহা আদনানকে তুমি কবুল করো ও আরশের রব তাকে সেফটি দাও খাসিতু আলা নাফসির ব্যাখ্যা উনি করছে নবী আত্মহত্যা করতে যায় ওরে পারু যেভাবে দচ্ছ তোরা বেড়া খাসিতু আলা নাফসির অর্থ কি উনি কলেজ থেকে আসে শিকার অনেক আছে শিখবো আল্লাহর মতো শিখতে শিখতে তো হয়ে যাবে আল্লাহ দিলে ঠিক নিও এ জাকির নায়কের যা করছ তোরা জাকির নায়ক জিয়ে না তাও ঠিক কাজ করে রফিকুল্লাহর ওয়াজ মেঘে দোয়া নিয়ে দিছে দাইছত আর জাকির নায়ক যেখানে ওয়াজ করে সেখানে এক একটা সিটের দাম আছে শত শত কোটি টাকা আর ইয়ান হলো বিশ্বের সেরা বিজ্ঞানী বড় প্রযুক্তিবিদ ইঞ্জিনিয়ার ডক্টরেট ডিগ্রি সব পিএইচডি হোল্ডার হেমিয়ার ওয়াজ শোনে আর রফিকুল্লাহর ওয়াজ শোনে সি শুনি হরে টু তে ফাইভ এ কোনায় রবি কিয়া সাইরা না আর কোনায় এই গ্রহের আয়াত আমার মাবুদের রহমতের টুকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুকের ফুতুলি ডাক্তার জাকির নায়ক তুই কিতা শুনবি কম্পেয়ার ধর্ম কম্পেয়ার রিলিজিয়ন নিয়ে স্পিচ দেওয়া তুই হুজুরে ক হাজার বছর ওড়িয়ে মিয়া রমা নবী বিবেকে কুত্তা মুচ্ছে তো আঙ্গো কিতা মুচ্ছে কুত্তা মুচ্ছে গেলিস সে আলেমদের জাহেরি বাতিনি নজর নাই এতে কি রালে আমাদের একটা লোক যে ক্রিকেট ফিল্ড থেকে উড়ি আমার রসুলকে এত সুন্দর করে প্রিজাইড করে আর এত লক্ষ লোক তার কথা শুনতে চায় তারে তো আমরা ফুলের মালা দিয়ে বরণ করা দরকার দোয়া কর আতুরে আল্লাহর কাছে উড়া আল্লাহ আবু তোহা মোহাম্মদ আদনানকে হায়াতে তৈয়বা দাও তার যোগ্যতা বাড়ায় দাও তার নসব নামা সেলসেলা কেমত পর্যন্ত এই জমিনে রাখো ডাক্তার জাকির নায়ককে কবুল করো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে কবুল করো আমির হামজাকে কবুল করো আনোয়ার হোসেন তাহের আল জাবির আল মাদানিকে কবুল করো কামাল উদ্দিন জাফরি সাহেবকে কবুল করো তারপরে আমাদের তারিক মনোয়ারকে কবুল করো মিজানুর রহমান আল আজারিকে গ্রহের জন্য সিলেক্ট করো দোয়া করে দিছি আল্লাহর রহমতে তোরা কদ্দুর বিরোধিতা করবি করগুলো আবই তো আমরা দোয়া করি ঠেলিও এগুনের সমালোচনা করে টানবো দেখি কাঠেলা আর কাঠ টানা